হ্যালো বন্ধুরা আমি কীভাবে আপনাদের জন্য ভিডিও বানাই এবং আমার ঘর বাড়ি আজকে আপনাদের দেখাবো একজন ইউটিউবারের ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য প্রথমত তার কোনো স্মার্টফোন কম্পিউটার বা ল্যাপটপ থাকা প্রয়োজন আমার কম্পিউটার বা ল্যাপটপ কোনো কিছুই নেই আমি আমার এই স্মার্টফোনটি দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করে থাকি এবং দ্বিতীয়ত কোনো ইউটিউবারের ভিডিও তৈরি করার জন্য তার নিজস্ব বাড়ি এবং সেট রুম থাকা প্রয়োজন আমার নিজস্ব বাড়ি আছে কিন্তু কোনো সেটা রুম নেই তো অবশ্য আপনাদের বাড়িটি দেখাবো চলুন আমরা বাড়িটি দেখে নিই হ্যালো বন্ধুরা এখন আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটাই আমার বাড়ি রাস্তার পাশে বাড়িটি এই রাস্তাটির নাম হলো ডাক বাংলো ময়না রোড এই রাস্তার ওপর দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে এবং বাড়িটি যে জায়গার ওপরে এটা হল সরকারি জায়গা আমাদের নিজস্ব জায়গা নয় এবং আমাদের নিজস্ব কোনো জায়গা জমি নেই এই রাস্তার পাশে বাড়িতে থাকতে হয় আমার বাড়িটি রাস্তার একেবারে পাশে হওয়ার কারণে আমি বাড়িতে ভিডিও শ্যুট বা রেকর্ড করতে পারি না সেজন্য আমাকে বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে হয় এবং তৈরি করার পরে বাড়িতে এসে সেই ভিডিওটি এডিট করে আপনাদের জন্য আপলোড করি তো চলুন এবার বাড়ির কাছে যাওয়া যাক এখানে রাস্তা থেকে বাড়ি অনেক নিচে রাস্তা অনেক উপরে তাই বর্ষাকালে যে সমস্যাটা হয় রাস্তার জল বাড়ির ভেতরে ঢুকে যায় বাড়ির ভেতরে প্রবেশ করতে হলে রাস্তা থেকে একটু সাইড হয়ে নিচে নামতে হয় এবং নিচে যাওয়ার পরে বাড়ির দরজা এই বাড়ির দরজা বের করতে হলে আপনাকে আরও একটু নিচে নামতে হবে তবেই আপনি বাড়ির ভেতরে প্রবেশ করতে পারবেন না হলে বাড়ির ভেতরে প্রবেশ করতে পারবেন না হোঁচট খেয়ে পড়ে যাবেন তো একেবারে বাইরের দৃশ্যটা আপনাদের দেখায় যে রাস্তা অনেকটা উঁচুতে এবং বাড়ি অনেকটাই নিচুতে এজন্য বর্ষার জল বাড়িতে ঢুকে যায় এবং রাস্তার পরিত্যক্ত যে ধুলোবালি সেগুলো যানবাহন দ্রুত চলাচলের কারণে বাড়িতে এসে অনেক ধুলোবালি ঢুকে যায় এবং বাইরের যে পৃথিবীর অপরূপ দৃশ্য বাড়ির দরজা থেকে খুব সুন্দরভাবে দেখা যায় এবার বাড়ির ভেতরের দৃশ্য আপনাদের দেখাবো বাড়ির ভেতরে একটি উনুন রয়েছে এই উনুনে আমাদের রান্না হয় একেবারে বেডরুমের পাশে উনুন রয়েছে উনুন করার মতো আর কোথাও জায়গা নেই এই যে জ্বালানিগুলো দেখতে পাচ্ছেন এই জ্বালানি দিয়ে সম্ভবত আজকে রান্না হবে ছোটো ঘরের মধ্যে সব কিছু মানিয়ে নিতে হয় এটা আমাদের হচ্ছে রান্নার জিনিসপত্র এবং হাত ধোয়ার বেসিন বলতে পারেন এবং এখানে বাসনপত্র গোছানো অবস্থায় রয়েছে ছোট্ট ঘর আপনারা নিজেদের মতো করে একটু মানিয়ে নেবেন এবং এখানে একটি ঠাকুরের ফটো রয়েছে এবং পাশে ওপরে বিভিন্ন জিনিসপত্র রয়েছে দেখতে পাচ্ছেন মুড়ি এবং মুড়ির টিন রয়েছে এবং এখানে অন্যান্য জিনিসপত্র রয়েছে তো এবার আপনাদের বাড়ির ভেতরে রুমে নিয়ে যাব এই যে ভেতরে যে রুমটি দেখতে পাচ্ছেন এটাই আমার রুম এখানে একটি খাট রয়েছে এবং খাটের ওপরে কিছু বেছানো রয়েছে এবং তার উপরে মাদুর বেছানো রয়েছে এখানে গ্রীষ্মকালে থাকতে প্রচুর কষ্ট হয় কেননা আপনাদের যদি দেখায় যে খাট থেকে চার থেকে পাঁচ হাত ওপরে অ্যাজবেস্টারের চাল দেওয়া রয়েছে গ্রীষ্মকালে প্রচণ্ড রোদ্দুরের কারণে এখানে থাকা খুবই অসম্ভব এই যে ফ্যানটি আপনারা দেখতে পাচ্ছেন ফ্যান চললেও গ্রীষ্মকালে আপনার গা থেকে আপনাকে ঘাম ঝরাতে হবে আপনাদের অবশ্যই দেখাবো যে ওপরে তিন থেকে চার হাত বা পাঁচ হাত ওপরেই অ্যাজবেস্টারের চাল এই চালে যখন রোদ্দুর এসে পড়ে তখন কিন্তু গরমে এই রুমে আর থাকা যায় না তো এখানে কিছু ঠাকুরের ফটো রয়েছে রুমে এবং এই পাশে একটি শিব ঠাকুরের ফটো রয়েছে শিব দুর্গা আমার ফেভারিট ঠাকুর তাই এই ফটোটি আমার খুব ভালো লাগে এবং আমি রুমে রেখেছি এবং পাশে কৃষ্ণ ঠাকুরের একটি ফটো রয়েছে এবং আমার রুমের যে ইলেকট্রিক ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন একটি ইলেকট্রিক বোর্ড রয়েছে এখানেই আমার ফোন টোন চার্জ দেওয়া হয় এবং এই ফ্যানটি দেখতে পাচ্ছেন এই ফ্যানটি গ্রীষ্মকালে ঝালিয়েও কোনো শান্তি পাওয়া যায় না কেননা রাস্তার ধারে বাড়ি হওয়ার কারণে ফ্যান চালালেও এমন গরম বাতাস আপনার গা থেকে ঘাম বেরোবেই এবং পুরো ঘরটি রয়েছে খালের ওপরে দেখতে পাচ্ছেন যে তক্তার ওপরে খাটটি বসানো রয়েছে এবং পেছনে খাল এই খালের ওপরেই আমাদের বাড়ি খালে এখন জল কম রয়েছে খালে যেটুকু জল রয়েছে সেইটুকু জল ঘাস পাতাতে ভরে গিয়েছে অনেক দিন খালে জল আসেনি এবং বৃষ্টি না হওয়ার কারণে খালে কোনো জল নেই এই খালের ওপরে আমাদের বাড়ি এখানে বর্ষাকালেও এমন জল হয় সেক্ষেত্রে বাড়ির উঠুনে জল উঠে যায় আপনারা আমার বাড়িঘর সবই দেখলেন এরকম পরিবেশ থেকেও আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিও তৈরি করি এবং আপনারা যখন কমেন্টের মাধ্যমে জানান দাদা আপনার ভিডিওটি খুব ভালো হয়েছে থ্যাংকস এবং আপনার ভিডিও দেখে আমার উপকার হয়েছে সেক্ষেত্রে খুবই ভালো লাগে নিজেকে যে এরকম পরিবেশ থেকেও ভিডিও তৈরি করে আপনাদের কিছু শেখাতে পেরেছি এবং সাহায্য করতে পেরেছি সেক্ষেত্রে নিজেকে খুবই ভালো লাগে আর আপনারাও এভাবে সময় সর্বদা পাশে থাকবেন এবং একটু সাহায্য সহযোগিতা করবেন আপনারা পাশে থাকলে অবশ্যই সব কিছু সম্ভব আর যতদিন ইউটিউবে থাকবো আপনাদের জন্য এরকমভাবে হেল্পফুল ভিডিও আপলোড করে যাব। এইখানে আমি আমার ভিডিও বানাই বাড়ি থেকে অনেকটা দূরে এসে পাশেই দেখতে পাচ্ছেন যে একেবারে দূরে ভান্ডাচণ্ডী মন্দির রয়েছে এই মন্দিরের একটি ঝিলের মাঠে এসে আমি ভিডিও তৈরি করি আপনাদের জন্য তো এখানে দেখতে পাচ্ছেন আমি একা ছাড়া আর কাউকে আপনারা দেখতে পাবেন না এখানে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে আসি খুবই কষ্ট হয় যখন আপনারা জানান যে দাদা খুবই ভালো হয়েছে তখন খুবই ভালো লাগে আর অবশ্য আপনারা আজকে আমাকে প্রথম দেখছেন আমি ফেস ভিডিও করি না যাই হোক আপনারা দেখছেন কতটা ভালো লাগছে কি মন্দ লাগছে আমি জানি না সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম যদি ফেস ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি এখনও আমার এই চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন